ডায়াবেটিসে যারা ভুগছেন বা ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন, আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি হঠাৎ হয়তো খুব বুক ধরফর করছে, আবার সেটা কিছুক্ষণ পর থেমে গেল, আমরা এটাকে বলি প্যালপিটেশন। খেতে বসলাম, প্রচণ্ড রকম ঘামতে শুরু করলো, মাথার চারপাশ মুখ সব ঘেমে একদম অস্থির, রুমাল দিয়ে মুখ মুছছি তাতেও টপটপ করে ঘাম পড়ছে, রাতের দিকে খুব মুখ শুকিয়ে যাচ্ছে, প্রেশার সাংঘাতিক ফ্লাকচুয়েট করছে, কখনো হঠাৎ করে 150-200, আবার কমে গিয়ে একেবারে 100/60 ওষুধ খেলেই। এই যে নানান রকম সিমটমসগুলো, যেখানে ইন্টারনাল হিমোস্টেসিসটা খুব স্টেবল কন্ডিশনে থাকে না, এটাকেই আমরা বলি অটোনমিক নিউরোপ্যাথি। আপনারা তো অনেকেই জানেন না যে ডায়াবেটিস বা ক্রনিক কিডনি ডিজিজ আমাদের শরীরের এই অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর সিগনিফিকেন্ট নেগেটিভ ইম্প্যাক্ট করে থাকে, ফলে ফলস্বরূপ আমাদের নানান রকম সূক্ষ্ম ব্যালেন্সিং অ্যান্ড যে ইন্টারনাল হিমোস্টেসিস মেনটেন্যান্সের যে ব্যাপারগুলো অজান্তে আমাদের শরীরে এত সুন্দরভাবে চলতে থাকে, এই চেকস অ্যান্ড ব্যালেন্স মেকানিজমগুলোতে গণ্ডগোল হতে শুরু করে। এই অসুখটাকে আমরা বলি অটোনমিক নিউরোপ্যাথি, এবং এটা খুব কমন স্পেশালি ইন দ্য ডায়াবেটিক্স, স্পেশালি ইন দ্য সিকিডি পেশেন্টস। কিন্তু সমস্যাটা হলো এই অটোনমিক নিউরোপ্যাথিকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করাটা খুব ডিফিকাল্ট। ইয়েস, হিস্ট্রি, সিমটমস, পশ্চারাল হাইপোটেনশন, মানে শুয়ে আছেন প্রেশার একরকম দাঁড়ালে অনেক বেড়ে যায়, এইগুলো কতগুলো সিম্পল ক্লু যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের জেনারেল হেলথটা কেমন। কিন্তু আপনারা কি জানেন যে রিসেন্টলি একটা খুব গবেষণায় একটা খুব সুন্দর একটা পরীক্ষার আবিষ্কার হয়েছে, সেটাকে বলে সুদোস্ক্যান। সুদোস্ক্যান মানে আমরা যে ঘামি, মানে আমাদের যে ঘাম হয় হাতের তলায়, পায়ের তলায় বা শরীরে, এই এন্টায়ার সোয়েটিং মেকানিজম বা সুডোমোটর সিস্টেম মেকানিজমটাকে কন্ট্রোল হয় বাই আওয়ার সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং একটা নির্দিষ্ট সময়ে কতটা ঘাম হওয়া দরকার, কী টেম্পারেচারে কতটা ঘাম হয় সেটার পরিমাণটা যদি আমরা মাপতে পারি না, তাতে কতটা পরিমাণ সোডিয়াম ক্লোরাইড বেরোচ্ছে সেইটাকে মাপা যদি যায়, সেটা দিয়ে না আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের একটা ওভারঅল হেলথের অ্যাসেসমেন্ট করা সম্ভব। তো এই সুদোস্ক্যান, এই জিনিসটা একটা জার্মানির একটা বিজ্ঞানীর এটা আবিষ্কার করেছেন, এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, দেখা গেছে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টুল যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম কেমন রয়েছে। কী সুবিধা হয় এটা যদি জানতে পারি যে কারো অটোনমিক নার্ভাস সিস্টেমের স্বাস্থ্য খুব একটা ভালো নয়, তাহলে তার ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস, ট্রিটমেন্ট অফ ব্লাড প্রেশার, ট্রিটমেন্ট অফ আদার ডিফারেন্ট কমপ্লিকেশনে, সিলেকশন অফ ড্রাগ অ্যান্ড সিলেকশন অফ ডিফারেন্ট মেডিকেল ইন্টারভেনশনে আমরা অনেক 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 শুদ্ধ সিদ্ধান্ত নিতে পারি। যেমন বিটা ব্লকার্স বা আলফা ব্লকার্স, এদের ক্ষেত্রে খুব কশাসলি প্রেরিত করা উচিত। বিশ্বাস করুন, আমি এত পছন্দ করি অ্যাডভান্স ডায়াগনস্টিক আমাদের মেইন স্ট্রিম ক্লিনিক্সে ইমপ্লিমেন্ট করে, যাতে একজন একজন রুগীকে ভালো রাখা যায়। সেই কারণে সুদোস্ক্যান ব্যাপারটা জানার পর আমরা সঙ্গে সঙ্গে এই যন্ত্রটাকে আমাদের নেফ্রোকেয়ার ক্লিনিকে, ইটস এ ভেরি কস্টলি, যদিও তাও লো কস্টে যাতে আমাদের মানুষের জন্য করা যায় যাতে এটা থেকে আমরা বুঝতে পারি, তো এই যন্ত্রটাকে আমরা আমাদের এখানে ইমপ্লিমেন্ট করেছি, দিস ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি। এবং সুদোস্ক্যান আশ্চর্য রকমভাবে আমরা দেখছি, স্পেশালি যাদের ডায়ালিসিস চলে বা যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা ডায়াবেটিস আছে যাদের সঙ্গে কনকমিটেন্ট ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে, বয়স্ক মানুষদের যারা খুব ডিজি ফিল করছেন, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ অটোনমিক নার্ভাস সিস্টেম ডিফেক্ট আমরা আইডেন্টিফাই করতে পারছি, এবং সেই অনুযায়ী ওষুধ দিয়ে প্রচুর রোগীর এই সমস্ত সিমটমগুলোকে অনেকটা ভালো রাখা যাচ্ছে। সুতরাং সুদোস্ক্যান একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা হয়তো অনেকেই জানেন না, কারণ দিস এটা খুব রুটিন অ্যান্ড কমন টেস্টের মধ্যে পড়ে না, কিন্তু উই হ্যাভ ইমপ্লিমেন্টেড দিস ফেসিলিটি অ্যাট নেপ্রোকেয়ার। এবং সুদোস্ক্যান জিনিসটা আমাদের একজন ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্টে সুডোস্ক্যান ডেটাটা যদি আমাদের কাছে থাকে, তাতে যদি ফাইনাল অ্যাডজাস্টমেন্ট অফ মেডিকেশনসগুলো বেসড অন অটোনমিক নিউরোপ্যাথি করা যায়, এটা মানে চেরি অন দ্য কেক, বা মানে একটা খাওয়ার সময় যদি একটু খুব ভালো চাটনি থাকে তাহলে যেরকম লাগে সেমনি ট্রিটমেন্টের এন্টায়ার রেজিমে দ্য ইনফরমেশন অফ সুডোস্ক্যান অ্যান্ড ফাইনাল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য মেডিকেশন ইজ অ্যাক্ট লাইক দি বেস্ট ফ্লেভার অর চেরি অন কেক অন দি এন্টার ট্রিটমেন্ট প্ল্যান। সুতরাং আমরা রেকমেন্ড করি যে যারা নেফ্রোকেয়ারে আসছেন আপনারা প্লিজ সুডোস্ক্যান করুন, এবং সেটাকে সেটার বেসিসে যে ফাইনাল অ্যাডজাস্টমেন্ট অফ মেডিকেশন করা দরকার সেই পার্টটা করে নিলে আশা করি আপনার এই সাটল সিমটমসগুলো, যেগুলো সত্যি
চোখে দেখা যায় না, ল্যাবরেটরিতে মাপা যায় না, কিন্তু যার ইম্প্যাক্টে আমাদের কোয়ালিটি অফ লাইফ সাংঘাতিক রকম হ্যাম্পার্ড হয়, সেটাকে আমরা অনেক ভালো, অনেক সুস্থ রাখতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, বিলো দিস লিঙ্ক দেয়ার ইজ এ ফর্ম যেখানে আপনি আপনার প্রশ্নটা লিখুন। আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিজ। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব ইট অ্যান্ড সেন্ড ইট টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। ধন্যবাদ।